আপনারা রসের জিলাপি, গুড়ের জিলাপি বা অমৃতি জিলাপি, বিভিন্ন রকম জিলাপি আপনারা খেয়েছেন। তো আজকে একটা নতুন জিলাপির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে এমন একটা জিলাপি দেখাবো যে জিলাপিটা সাধারণত 3 থেকে 4 মাস আপনারা বাড়িতে সংরক্ষণ করে রেখে দিলেও এই জিলাপিটা কখনো নরমও হবে না, খারাপও হবে না। আর এই জিলাপিটা খেতে এতটাই খাস্তা এবং মজমজে হয় যেটা আপনারা না খেলে কোনোদিনই বুঝতে পারবেন না। আর এই জিলাপিটা সাধারণত কোনো জায়গায় আমি দেখিওনি বা পাওয়া যায় না, শুধুমাত্র একটা এলাকার মধ্যে এই জিলাপিটা সীমাবদ্ধ থাকে। তো আজকের ভিডিওতে আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি কটকটি জিলাপি। তো বন্ধুরা, এখানে আমি কটকটি জিলাপির জন্য প্রথমে আমি একটা রুমাল তৈরি করে নিচ্ছি জিলাপিটা ভাজার জন্য। তো এখানে আমি যে রুমালটা তৈরি করছি, দেখুন এটা একটা জাস্ট পলিথিন, যেটা আমি হার্ডওয়ার্সের দোকান থেকে কিনে নিচ্ছি, একটু মোটা টাইপের পলিথিন। সেই পলিথিনটাকে আমি 1 ফুট বাই 1 ফুট মেপে কেটে নিয়েছি, কেটে মিডিল বরাবর একটা ফুটো করে নেব, যেটা জিলিপি ভাজার জন্য আপনারা সবাই জানেন। এই ফুটোটা আমি একটা বিড়ির সাহায্যে ফুটোটা করব, কারণ বিড়ি দিয়ে করলে এই ফুটোটা কিন্তু পারফেক্ট হয়। তো বিড়িটাকে আমি ধরিয়ে নিয়েছি, নিয়ে মিডিল বরাবর এইভাবে বিড়ির আগুন দিয়ে আমি এখানে একটা ছোট্ট ফুটো করে নিয়েছি। এবার এই রুমালটাকে দিয়েই আমি জিলিপিটা তৈরি। এবারে জিলিপি তৈরির জন্য প্রথমে আমি জিলিপির খামিটাকে রেডি করব। এই খামিটাই কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এইটা যদি ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জিলাপি পারফেক্টলি হবে। তাহলে এখানে আমি জল দিয়েছি, দেখুন উষ্ণ গরম জল, আর এর সাথে আমি কী দিলাম, এটা হাইড্রো। এই হাইড্রোটা কিন্তু জিলিপি তৈরির পাউডার বলা হয়, যেটা মিষ্টির দোকানে সরঞ্জাম যে সমস্ত দোকানে পাওয়া যায় সেখানে আপনারা এটা পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমি 3 কিলো ময়দা নিয়েছি, আর এখানে আমি চাল গুঁড়ি নিয়েছি 1.5 কিলো, আর এই চালগুঁড়িটা একটু কচা কচা টাইপের হবে, আলো চালের গুঁড়ি কিন্তু নিতে হবে। তাহলে এখানে ময়দাটিকে আমি প্রথমে কুসুম কুসুম গরম জল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন মেখে নেওয়ার পর এই স্ট্রাকচারটা দেখুন এরকম কেটে কেটে যাচ্ছে, তাহলে কিন্তু এরকম করলে হবে না, এই ময়দাটিকে সম্পূর্ণ ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে 5 থেকে 10 মিনিট এইভাবে কিন্তু ঠুকে ঠুকে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর দেখতে পাবেন যে ঝিলিপির খামিটা এই ধরনের একটা, হাতে করে তুললে বুঝতে পারবেন যে একটা সরলভাবে এরকম পড়ছে, তাহলে জানবেন যে এখানে ঝিলিপির খামিটা সম্পূর্ণভাবে ফাটানো হয়ে গেছে। এবার এখানে আমি 1.5 কিলো যে চাল গুঁড়িটা নিয়ে রেখেছি, আলো চালের গুঁড়িটা, সেটা আমি এখানে ইউজ করে দিচ্ছি, এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা। সাধারণত 3 কিলো ময়দার ঝিলিপি করতে গেলে 10 থেকে 12 গ্রাম খাবার সোডা এখানে দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে খাবার সোডাটা এবার দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি চালগুঁড়িটাও দিয়েছি। আর চালগুঁড়িটা দেওয়ার পর আমি কখনোই জল দেবো না, কারণ চালগুঁড়ির সাথে আমি যদি জলটা দিয়ে দিই তাহলে চালগুঁড়িগুলো ডেলা পাকিয়ে যাবে। তাহলে এখানে ওই খামিটার সাথেই চালগুঁড়িটা এইভাবে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন এবার ঠুকে ঠুকে মেখে নিতে হবে, কারণ চালগুঁড়িটা সাধারণত মাখতে গেলে একটু ছোটো ছোটো টাইপের একটু ডেলা হয়েই যায়। তো এগুলো যদি ঠুকে ঠুকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে চালগুঁড়িটা দিয়ে দেওয়ার পর যখন আমি সম্পূর্ণ ওই ময়দার ডোটির সাথে মেখে নিয়েছি, তখন আমি অল্প পরিমাণে জল দিয়ে এবারে খামিটিকে আমি একটু আমার খামি সই নরম টাইপের করে নিচ্ছি। তাহলে দেখুন এই রকম টাইপের কিন্তু খামিটাকে রাখতে হবে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। হয়ে গেল, এবারে কিন্তু আমাদেরকে জিলিপি ভাজার প্রসেসটার মধ্যে চলে যাচ্ছি। দেখুন এই রুমালটির মধ্যে আমরা একটা ছোট ডাবু করে এইভাবে কিন্তু খামিটিকে আমরা তুলে নেব। আমি এখানে 2 ডাবু করে নিচ্ছি, আপনারা চাইলে অল্প অল্প করে নেবেন, নাহলে আপনাদের হয়তো করতে অসুবিধা হবে। এখানে আমি নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব হাই হিট করে রাখতে হবে, দেখুন তেলটা কতটা হাই হিট আছে। এই অবস্থাতে আমি কিন্তু এবারে জিলিপিগুলো ভাজবো। আর এখানে একটা টিপস আছে, দেখুন যে জিলিপিগুলো সাধারণত যে রসের জিলাপি বা গুড়ের জিলাপি হয় সেই ধরনের বড় সাইজের জিলাপি কিন্তু এখানে করলে হবে না। এই জিলাপিটাকে সাধারণত যে জিলাপিগুলো আপনারা দেখেন তার থেকে কিন্তু অনেকটাই ছোট ছোট করতে হবে। যতটা ছোট হবে জিলাপির সাইজটা তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর কিন্তু খেতেও খুব সুন্দর হবে। তাহলে এখানে দেখুন যে জিলাপিগুলো সাধারণত হয় তার থেকে কিন্তু আমি অনেক ছোট সাইজের জিলাপিটাকে তৈরি করছি। আর জিলাপিটা যখন তৈরি করবেন তখন এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু করবেন। আর এটা করতে গেলে অনেকে হয়তো ভাবেন যে এই জিলাপি ঘুরিয়ে ঘুরিয়ে করাটা হয়তো খুবই কঠিন। আমি বলবো আপনারা যদি একবার দুবার এরকমভাবে প্র্যাকটিস করেন
তো এইভাবে জিলিপি তৈরি করাটা আপনাদের কাছে কোনো ব্যাপার হয়ে উঠবে না। আর এই রকম জিলিপি তৈরি করা যদি আপনারা শিখে নেন, তাহলে মেলার দোকানে গেলে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। কারণ একটা মেলাতে একটা জিলিপির কারিগর সাধারণত 1200 থেকে 1300 টাকা রোজ হিসাবে নেয়। তো আশা করি এই জিলিপির প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। এই জিলিপিটা খেতে খুবই সুন্দর হবে। আমি আপনাদেরকে ফুল রেসিপিটাই আজকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তাহলে এই জিলিপিটা এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। দেখে নিন আপনারা আমি কিভাবে করছি। এইরকম একটা খোলা আমি পুরো জিলিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ হাই হিট থাকবে, গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন না, তাহলে কিন্তু জিলিপিগুলো কী হবে, জিলিপিগুলো বসে যাবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে আপনাদের জিলিপিগুলো যখন তেলের মধ্যে দেবেন, যদি দেখেন যে একটু বসে যাচ্ছে, তাহলে কিন্তু সোডার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ অনেক ক্ষেত্রে কী হয়, সোডাটা যদি কম হয়ে যায় তাহলে জিলিপিগুলো একটু বসে চ্যাপটা চ্যাপটা হয়ে যায়, আর সোডাটা একটু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেশি ফুলে যাবে বা লাল হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে দেখুন, এই জিলিপিটাকে সম্পূর্ণ লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে একদম গোল্ডেন ব্রাউন, যতটা লাল করতে পারবেন ততটাই কিন্তু এর কড়কড়ে ভাব, খাস্তা ভাবটা কিন্তু ভালো থাকবে। তাহলে দেখুন, এখানে আমি একদম সম্পূর্ণ লাল লাল একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে একটা জায়গার মধ্যে আমি এটা তুলে নেব। এটাকে আমি এখন রসেও দেবো না বা গুড়ের মধ্যেও দোয়াবো না, এটাকে আমি ভেজে জাস্ট তুলে নিচ্ছি। দেখুন, এখানে একদম সম্পূর্ণভাবে লাল লাল করে পুরোটা ভেজে নিতে হবে। এইভাবে জিলাপিগুলো সম্পূর্ণ ভেজে নেবার পর আমি এটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব, গরম অবস্থায় আমি রাখবো না। এইভাবে আমি সব জিলাপিগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এটিকে 2 থেকে 3 ঘন্টা ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এবারে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, এই জিলাপিটা কতটা খাস্তা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন। এইরকমভাবেই কিন্তু জিলাপিটাকে তৈরি করতে হবে। এবারে আমাদেরকে গুড়ের পাকটা রেডি করে নিতে হবে। তাহলে গুড়ের পাকটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 কেজির মতো চিনি। সেটিকে আমি ভালো করে আগে গলিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে গলিয়ে নেওয়ার পর এখানে আমি 3 কিলো গুড়, আখের গুড় ইউজ করছি। দেখুন, এখানে আখের গুড় বা ভেলি গুড় যেটা হোক দিলেই হবে, খেজুর গুড় দিয়েও এটা করা যায়, কোনো অসুবিধা নেই। এখানে আমি 3 কিলো আখের গুড় এখানে দিয়েছি, দিয়ে আমি পাকটাকে ভালো করে তৈরি করব। গ্যাসের ফ্লেমটিকে আমি লো টু মিডিয়াম রেখে পাকটিকে আমি তৈরি করব। এই গুড়টিকে সাধারণত 5 থেকে 10 মিনিট যদি এইভাবে ফোটানো হয়, তাহলে কিন্তু পাকটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এখানে একটা টিপস আছে, দেখুন, যে আপনারা বুঝবেন কি করে যে গুড়ের পাকটি রেডি হয়েছে কিনা। হাতে আমি অল্প পরিমাণে একটু গুড় নিয়েছি ওখান থেকে, নিয়ে কিন্তু হাতে এইভাবে চিটটা দেখছি। যখন দেখবেন এইরকম সুতো টাইপের একটা কাটছে, আর সুতোটা অনেকটা লম্বা হয়ে আর দেরি হয়ে কাটছে, তখন জানবেন এখানে পাকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দিয়েছি। দেওয়ার পর আমি যে কটকটি জিলাপিগুলো আমি ভেজে রেখেছিলাম, ঠান্ডা জিলাপিগুলো, সেগুলো আমি পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। সাধারণত এখানে 1 থেকে 1 কেজি 200 মতো যদি আপনারা দিয়ে দেন, এটা ওজন করে হয়ে যাবে। এখানে ওজন করে দেওয়ার কোনো দরকার নেই। সাধারণত দেখবেন যে গুড়ের ভাগটা কতটা আছে, সেই পরিমাণে আপনারা জিলাপিটা দেবেন, দিয়ে এইভাবে নাড়লেই দেখবেন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এটা আন্দাজেই হয়ে যায়। তো এখানে আমি গুড়টিকে, জিলাপিগুলো যখন আমি গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু অবশ্যই খুব ভালো করে কিন্তু পাকটিকে নাড়তে হবে। কারণ তলার মধ্যে কিন্তু গুড়টা জমে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বারবার যদি এইভাবে নাড়া হয় তাহলে কিন্তু এই গুড়টা সম্পূর্ণ ওই জিলাপির গায়ে কিন্তু বসে যাবে। তো এই প্রসেসটা করতে আপনাদের 10 মিনিট কিন্তু টাইম লাগবে। আর 10 মিনিট কিন্তু কখনোই আপনারা এই নাড়াটা বন্ধ করবেন না। এখানে একটা টিপস আছে, দেখুন, আপনারা যদি নাড়তে নাড়তে বন্ধ করে দেন, তাহলে কিন্তু তলার ভেতরে যে গুড়টা থাকে সেই গুড়টা কিন্তু জমে যেতে পারে, তাহলে কটকটির গায়ে সম্পূর্ণভাবে মাখানো নাও হতে পারে। তাহলে এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন যে কটকটিটা অনেকটাই শুকনো টাইপের হয়ে যাচ্ছে। যখন দেখবেন এরকম গায়ে শুকনো শুকনো হয়ে গেছে, তলার মধ্যে আর কোনো গুড় থাকছে না, তাহলে কিন্তু আপনারা আর নাড়া দরকার নেই। এখানে নাড়া বন্ধ করে দিয়ে এইভাবে একটু মিলে রাখবেন, দেখবেন আরও শুকনো হয়ে যাবে। এই প্রসেসে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা কোনো একটা এয়ারটাইট জায়গার ভেতরে যদি আপনারা সম্পূর্ণভাবে রেখে দেন, এই জিলিপিটা সাধারণত 4 থেকে 5 মাস আরামসে রয়ে যাবে, কোনো রকম কোনো খারাপও হবে না বা নরমও হবে না। এইভাবে আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু এই জিলিপিটা বের করে খেতে পারবেন। আশা করি কটকটি জিলাপি তৈরির ক্ষেত্রে এই প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি।
এখানে আমি একটা কটকটি জিলিপি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা, কতটা সুন্দরভাবে হয়েছে, একদম পারফেক্টলি, একদম খেতেও কিন্তু খুব খাস্তা মুচমুচে হবে। তাহলে বন্ধুরা, এই ছোট ছোট ইনফরমেশনগুলো আপনাদের নিশ্চয়ই এই জিলিপিটা তৈরির ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।